প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আবার আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নাম কি? বর্ষাবু। থাকেন কোথায়? রাজশাহী। ইউটিউবে কেন আসলেন? আপনি এই বয়সে আবার কি এর দুঃখ এত বোঝেন? এই বয়সে কেন দুঃখ? কিসের দুঃখ? সংসারের কষ্ট, সংসার ঠিক মতো চলে না, অনেকটা কষ্ট করে সংসার চালাইতে হয়। কেন, স্বামী কি চালে না? স্বামী তালাক হয়ে গেছে। ও, এত সুন্দর চেহারা, স্বামী তালাক দিল, বুঝলাম না কারণটা কি। কোনো ঝগড়াঝাড়ি করতেন? চেহারা সুন্দর হলে কি হবে, হাড়কোটা তো আর সুন্দর না। আচ্ছা, বিয়ে ছিল কি আত্মীয় স্বজনের মধ্যে নাকি বাহিরে কারো কাছে? আচ্ছা, আত্মীয় স্বজন না, আগে তাকে চিনতেন না? আচ্ছা, কতদিন সংসার করছিলেন? দুই বছর। আচ্ছা, তো স্বামী কি কাজ করতো? স্বামী বেশি ভালো ছিল না, সে খুব খারাপ ছিল, আজেবাজে মানুষ ছিল, সে নেশা টেশা করতো, জুয়া টুয়া খেলাইতো, সেইগুলো আমার পছন্দ ছিল না। আর এগুলো আমি একদম পছন্দ করি না, আমি অনেক ঘৃণা করতাম। আর এইগুলো প্রতিবাদ করতে গেলে অনেক ঝগড়াঝাটি হইতো, ঝামেলা হতো, এর জন্য বউটির একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে আমি এখানে থাকলে আমার জীবনটা এইভাবেই চলে যাবে, কিন্তু কষ্টে কষ্টে। তো বললাম যে যখন একটা কাজ করে হয়তো খাবো, তারপরে এর থাকা যাবে না, বাচ্চাটার জীবনটাও নষ্ট হয়ে যাবে, তো বাচ্চাটাকে নিয়ে চলে আসছে। এখন কি বিয়ে করবেন? দেখি কোনো ভাগ্যে, যদি মহান ব্যক্তি থাকে, যদি আল্লাহ নসিবে লেখা থাকে, সে বয়সটা যেমনই হোক না কেন, তার মনটা সুন্দর থাক, বিবাহিত হয়, বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আচ্ছা বুড়া হোক জোয়ান হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সে যেন আমার দুমুঠো দুবেলা ডাল ভাত খেয়ে আমার পাশে রাখে, আমার কষ্টের পাশে থাকে, আমি এটাই চাই। টাকা পয়সা দিয়ে আমার কোনো দরকার নাই, সুন্দর একটা মন চাই, সুন্দর একটা সংসার চাই। আচ্ছা, সংসারে সারা জীবন আমাকে দুমুঠো দুবেলা ডাল ভাত খেয়ে আমাকে পাশে রাখবে। তো নাম বলেন কি? বর্ষা। না, বর্ষা। তার নাম্বারটা 01829071966। আমি নাম্বারটা আবার বলছি, 01829071966। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি। আসসালামু আলাইকুম।